বৃষ রাশি, বৃষ লগ্ন, টরাস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার মিশ্র প্রকৃতির ফলাফলের মধ্যে দিয়েই কাটতে চলেছে। আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধির জন্য সাধু সন্ত মৌলবী আউল বাউল ফকির এনাদের সাথে ধর্মীয় কোনো স্থানে গিয়ে পরিদর্শন করুন এবং দেখা সাক্ষাৎ করুন, এতে স্বর্গীয় জ্ঞান আরোহণ করতে পারবেন। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই বৃদ্ধি হবে। আপনি যে কোনো কারো সাহায্য ছাড়াই অতিরিক্ত অর্থ উপার্জন করতে সক্ষম হতে চলেছেন, তবে ব্যয়ও বৃদ্ধি হবে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে মধ্যম প্রকৃতির, আর তাই তাড়াহুড়ো হটকারিতা করবেন না। চাকরিজীবীদের আজ অফিসে নিজেদের স্বতন্ত্র অনুভব করার দিন। সময়ের সঠিক মূল্য দিতে পারলে আজ কিন্তু অফিসে আপনারা এক প্রকার চাঙ্গা অনুভব করতে চলেছেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই। পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি আপনার এক প্রকার হাসি ঠাট্টা মজার মধ্যে দিয়েই কাটবে। পারিবারিক অনুষ্ঠান বা গুরুত্বপূর্ণ সমারোহের জন্য আজকের দিনটি একটি শুভ দিন, তবে কোনো অনুষ্ঠান পরিবারে হলে সেখানে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করবার চেষ্টা করুন। আজ ফাঁকা সময়ে বা ভ্যাকান টাইমে ক্রিয়েটিভ কোনো কাজকর্ম করুন, এতে আপনার সময় নষ্ট হবে না। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আর আজ আপনাদের জ্ঞান বৃদ্ধি করার প্রয়োজন। আকস্মিক প্রেম ঘটিত সাক্ষাৎ প্রেমিক প্রেমিকা আপনাদের মেজাজকে চাঙ্গা করে দেবে। স্বামী স্ত্রী আপনারাও একে অপরের জন্য প্রভূত পরিমাণে সময় ব্যয় করতে চলেছেন। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না।